আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আমি আবিদ আপনাদের সবার আছি আজকের এই ভিডিওতে। আমাদের আজকের ভিডিওটি হচ্ছে আমাদের নবীজির জীবনী সিরিজের একটি ভিডিও। তো এই ভিডিওতে আমরা আপনাদেরকে চারটি নবীজির জীবনী দেখাবো, যে চারটি জীবনী নিয়ে আমরা সামনে কথা বলবো। তো ইতিমধ্যে কিন্তু আমরা একটি জীবনী নিয়ে কথা বলেছি, তো সেই জীবনীর বইটি আমি আপনাদেরকে দেখাবো। কিন্তু এখন আমি যে জীবন দেখাবো তা হচ্ছে যে এই জীবনীটি, এটি হচ্ছে নবীজির সিরা। এটি রেইন ড্রপস থেকে প্রকাশিত হয়েছে। তো এটি হচ্ছে দুই পর্বের, আপনারা দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে এই যে একটি এবং এটি হচ্ছে একটি, এটা দুই পর্বের আর কি। এটি হচ্ছে প্রথম পর্ব এবং এটি হচ্ছে শেষ পর্ব। তো রেইন ড্রপসের এই সিরাগুলো কিন্তু দুইটা খুবই ভালো, তারা খুবই ভালো মানের এই সিরা প্রকাশ করেছে এবং তাদের এই সিরাটি কিন্তু এখন প্রায় মার্কেট আউট, তো অনেকে খুঁজে পাচ্ছেন না। তো আমি বলবো যে যখন আপনারা পেয়ে যাবেন তখন অবশ্যই কালেক্ট করবেন। যারা নাকি নতুন জীবনী পড়া শুরু করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই রেইন ড্রপসের এই সিরাটি কিন্তু খুবই কার্যকরী হবে এবং খুবই ভালো হবে। তো আমি বলবো যে এই দুটি সিরা অবশ্যই সংগ্রহ করবেন এবং সামনে তো আমরা এটা নিয়ে কথা বলবই। তো আজকে আমি শুধু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কী কী নিয়ে আমরা কথা বলবো সামনের দিনে, এবং আপনারা যদি চান আগে ভাগে এগুলো সংগ্রহ করতে পারেন। তাই আমি আজকের ভিডিওতে এগুলো আগে আগে দেখাচ্ছি। তো এই দুটি আপনারা দেখলেন, ঠিক আছে, এখন এই দুইটি পাশে রেখে দেই। তো আমাদের দ্বিতীয় যে সিরাটি তা হচ্ছে এই সিরাটি, তোমাকে ভালোবাসি হে নবী। তো এটি হচ্ছে আপনাকে তো আমি বললাম যে আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম প্রথম পর্বে, তো এটি হচ্ছে সেই প্রথম পর্বের বইটি। তো এই বইটি নিয়ে আমি এখন আর বেশি কিছু বলবো না, কারণ সময় নষ্ট হয়ে যাবে। তো এই বইটি নিয়ে যে ভিডিওটি আছে তা আমি আই কার্ডে দিয়ে দিব, সেখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন, তাহলেই হবে। তো এই বইটির কথা যদি বলতে চাই, এই বইটি দারুল কলম থেকে প্রকাশিত হয়েছে এবং বইটির গায়ের মূল্য 70 টাকা মাত্র। আর সিরা যে কথা বলছিলাম রেইন ড্রপসের, এই যে এগুলোর, এটা আপনার দুইটা একসাথে নিতে হবে, এটার দাম পড়বে আপনার 610 টাকা। এবং তিন নাম্বার যে নবীজির জীবনী তা হচ্ছে এইটি, এটি কিন্তু অনেক অনেক বিখ্যাত, অনেক বিখ্যাত, এবং এটি হচ্ছে তাওহিদ প্রকাশনের, তো তাওহিদ পাবলিকেশনের। তো এটি আর রাহিকুম মাকতুম, এই বইটি কিন্তু খুবই ভালো নবীজির জীবনীর ক্ষেত্রে। তো এটা মনে হয় এক নম্বরে থাকবে আমার কাছে, মনে হয় যে এটা সবাই পছন্দ করে। এই বইটিতে খুবই আপনার সুন্দর করে দেয়া আছে, তবে এই বইটি আমি বলবো যে একটু পরে পড়তে, আগে যদি আপনারা ওই দুইটি বই পড়ে নেন তাহলে বেশি ভালো হয়, তাহলে হবে কি আগে থেকে একটা আপনার ধারণা থাকবে। তো এই বইটি আমি বলবো তিন নম্বরে রাখতে, যেন আপনাদের পড়তে সুবিধা হয়। তো এমন না যে এক নম্বরে পড়লে সমস্যা হবে, তাও আমি বলবো যে সুবিধার জন্য আর কি, যাতে আপনারা পড়ে আরাম পান তার জন্য বললাম আর কি। তো এই বইটিও খুবই ভালো, অবশ্যই এটি সংগ্রহ করবেন। এটি 310 টাকা দিয়ে আমি কিনেছিলাম, এখনও মনে হয় 310 টাকায় দাম আছে। তো আমি অনেক আগেই কিনেছিলাম, এবং আমার একটি হচ্ছে যে আমাদের বাসায় যখন কেউ আসে, যদি কোনো মেহমান আমাদের বাসায় থাকতে আসে, তাহলে আমি তাকে একটি বই উপহার দিই। তো আমি চেষ্টা করি তাকে এই বইটি উপহার দেওয়ার জন্য। তো ইতিমধ্যে 4-5 জনকে উপহার দিয়েছি। তো আপনাদের তো আসলে বাসায় দাওয়াত দিতে পারবো না, তো রাতে থাকতেও বলতে পারবো না, যদি থাকতে বলতে পারতাম তাহলে অবশ্যই বিদায়বেলা এরকম একটি বই অবশ্যই গিফট করতাম। কারণ আমি ভাবি যে আমাদের মধ্যে হয় কি অনেকে অনেক বই কিনলেও নবীজির জীবনী কিনতে চান না, বা অনেকে বইও কিনতে চান না। তো আমি ভাবলাম যে যেহেতু আমাদের বাসায় আসছে বা সে আমাদের বাসায় রাতে থেকে গেল, তাহলে তাকে আমি বিদায়বেলা একটি গিফট দিই। তো সেই গিফটটি যদি বই হয় তাহলে তো খুবই ভালো, এবং সেই গিফট যদি নবীজির জীবনী হয় তাহলে তো কোনো কথাই নেই। তো আমি কেউ রাতে থাকলে আমি তাকে এই বইটি গিফট করি। তো এটি হচ্ছে আমাদের তিন নাম্বার বই, এবং সর্বশেষ বইটি হচ্ছে এই বইটি, যেমন ছিলেন তিনি। এটিও কিন্তু দুই খণ্ডের বই। তো এটি কিন্তু নবীজির জীবনীতে সব থেকে সুন্দর করে এবং সব থেকে সহজ করে যদি লেখা হয় কোনো জীবনী, আমি বলবো এই জীবনীটি। এটি দেখুন কত মোটা একটি বই, কিন্তু আপনার কাছে পড়তে গেলে কিন্তু মনে হবে না যে এত মোটা একটি বই পড়লাম বা এত আর কি ভারী একটা বই পড়লাম। এত সহজ করে লেখা হয়েছে বা এত সুন্দর করে লেখা হয়েছে যে কল্পনার অতীত আর কি। তো এই বইটি রোহমা পাবলিকেশন থেকে বের হয়েছে। তো রোহমা পাবলিকেশনের বই তো এক কথায় অসাধারণ। তো রোহমা পাবলিকেশনের আরেকটি বই আমি পড়ছি একটি পরিকল্পনা নিয়ে, তো আশা করি কালকে বা পরশুর মধ্যে আমরা সেই বইটির রিভিউ করব বা বইটি নিয়ে পর্যালোচনা করব। তো আমি আজকে বলছি যে তাদের বইটি নিয়ে বলছি যে এই বই দুটি, এই বই দুটি হচ্ছে 930 টাকা মনে হয়, আমার কাছে তো মনে আছে যে গায়ের দাম তো 1300 টাকার মতো, আর কেনার সময় পড়েছিল
930 টাকা, এবং কিছুদিন আগে কিন্তু ছাড় ছিল, তো সেই ছাড়ের সময় বইটির দাম ছিল আপনার 800 টাকা। তো এমন ছাড় যদি আপনারা কেউ পেয়ে যান তাহলে কিন্তু এগুলো মিস করবেন না, কারণ ছাড় আর যে ডিসকাউন্টের কথাগুলো বলি সেগুলো কিন্তু খুবই ভালো, যে আপনারাও বইগুলো কিনতে পারলেন, যারা প্রকাশক আছে বা প্রকাশনী আছে তারাও কিন্তু বইগুলো বিক্রি করতে পারলো। তো কম দামে বই পেয়ে গেলে সমস্যা কী, আর কীভাবে কম দামে বই পাবেন তা নিয়ে আমাদের আরেকটি ভিডিও আছে, তাও আমি আই কার্ডে দিয়ে দিব, সেখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন এবং শিখে নেবেন কীভাবে কম দামে বই কিনতে হয়। তো এই হচ্ছে আমাদের আজকের কথা, যে এই দুটি বই, দুটি মানে কি একটি বই আর কি, যেমন ছিলেন তিনি, এটি রুহমা পাবলিকেশন, দাম হচ্ছে 930 টাকার মতো। তারপরের বইটি হচ্ছে এটি আর রাহিকুম মাকতুম, এটি তাওহিদ পাবলিকেশনের, এটির দাম হচ্ছে 310 টাকা। তারপরের যেটি তা হচ্ছে এই বইটি, তোমাকে ভালোবাসি হে নবী, এটি দারুল করম থেকে প্রকাশিত, বইটির দাম 70 টাকা। এবং সর্বশেষ যে বইটি তা হচ্ছে এই বইটি, সিরা রেনড্রপসের, এটি 610 টাকা দাম। তো দুটি খণ্ড আছে। তো এই হচ্ছে আমাদের আজকের চারটি বই, এবং এই চারটির মধ্যে কিন্তু আমরা একটি নিয়ে অলরেডি আগে কথা বলেছি। তো আমি বলবো যে সামনের দিনে আমরা এই তিনটি বই নিয়ে কথা বলবো, এবং পরবর্তীতে যখন আরও আমি নবীজির জীবনী কিনবো তো সেগুলো নিয়ে আপনার সাথে আমি আলোচনা করব। তো প্রাথমিক দিকে আমরা এই চারটি নিয়ে আলোচনা করব। তো অলরেডি আমাদের একটা আলোচনা হয়ে গিয়েছে, আর কোনো টেনশন নেই। তো আশা করি আপনারা এই পুরো সিরিজটিতে আমাদের সাথে থাকবেন, এবং আপনারা পুরো ভিডিওটি দেখবেন, এবং এই ভিডিওগুলো দেখে আপনারা অবশ্যই শিখবেন, এবং একই সাথে আপনারা অন্যদের এইসব বইগুলো গিফট করবেন। কারণ যখন আপনারা বইগুলো গিফট করবেন তখনই কিন্তু ওনারা বইগুলো পড়বে, কারণ আপনারা যদি বই না গিফট করেন তাহলে কী হবে, তাহলে হিসাবে অনেকে বই পড়বেও না কিনবেও না, তাহলে তো জিনিসটা ভালো দেখায় না, তাই না? তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আমাদের আবার আগামীকাল দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সবথেকে জরুরি নিজের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম সবাইকে।